রক্সি সিনেমা হলের সামনে পুলিশি অভিযান বন্ধ করে দেওয়া হয়। নিচে থাকা দোকানগুলি তালা লাগিয়ে সিল করে দেওয়া হয়। প্রত্যেকটি দোকান ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং উপস্থিত ছিলেন কলকাতা পৌর সংস্থার আধিকারিকরা। কলকাতা পৌরসভা তরফ থেকে নোটিশ দেওয়া ছিল 7 দিনের মধ্যে দোকান খালি করতে হবে, তা করা হয়নি বলে এই অভিযান কলকাতা পৌরসভা। রক্সি সিনেমার বেআইনি দখলদার হটাতে শনিবার কলকাতা পুলিশ ও পৌরসভা যৌথ অভিযান চালায়। তবে আদালতের নির্দেশ মেনে রক্সি সিনেমা হলের বিল্ডিং এ অভিযান চালায় বলে খবর পাওয়া যাচ্ছে। তবে 13টি দোকানের শাটার নামিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে এবং তালাগুলি সিল করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।